আর টয়লেটে সবসময় জিন থাকে জিন কোথায় থাকে টয়লেটে টয়লেটে সবসময় জিন শয়তানক উপস্থিত থাকে যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লা আল্লাহ আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি আপনি যদি বিসমিল্লা ছাড়া দোয়া পড়েন আল্লাহ মিনা কমিনাল খোসল খাবায়েস এটুকু পড়েন তাহলে শয়তান আপনার লজ্জায় স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আর যদি বিষমিল্লা লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না ক্ষতি তো বহুদূরের কথা যখন আপনি বসছেন তখনই দোয়া পড়তে হবে সুন্দর ঝকঝকে টয়লেট বানিয়ে রেখেছেন একবারে ঘরে সর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে তো ঢোকার সময়তে সেখানে দোয়া পড়তে হবে এটা নয় ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবেন এটা নয় যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফরানাক আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি একবার বলবেন উঠে গিয়ে আপনি বিশ বলে অজুক করতে পারবেন ভেতরে আছেন জন্য পারবেন না এ কথা নয় জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না কেননা এই সময়তে জিকি রাজকার তাসবি তাহলিল নিষেধ দোয়া নিষেধ এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন বের হয়ে আসার পরে আপনি পানি পবিত্রতা পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন সম্মানিত দিনী ভাই বোন দুয়ার জগতে সোরা ফাতেহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই যার জন্য এমাম বোখারি রাহেমহল্লা অধ্যায় উল্লেখ করেছেন একাই যা সলা তাদায় করলেও পড়বেন জামাতে সলা তাদায় করলেও পড়বেন এমাম থাকলেও পড়বেন মুক্তাদি থাকলেও পড়বেন সরবে কেরাত হলেও পড়বেন নীরবে কেরাত হলেও পড়বেন সোরা ফাতেহা পড়তে বাধ্য ব্যতিক্রম দোয়া যে দোয়া এমন শুরু হয়েছে প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হয়ে যায় সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এখনো কিন্তু মূল কথা হয়নি দেখেছেন ব্যতিক্রম দোয়া দেখেন আসল কথাটা এখন আসেনি সমস্ত প্রশংসা তোমার পরমদাতা বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহে দেনাশর আতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা অপথ দেখাও ওরা বলে এই দলে আসো ওরা বলে এই দলে আসো ওরা বলে দেওয়ানবাগী করো ওরা বলে এই দল করো আমি কোন পথে যাই তুমি আমাকে সোজা অপথ দেখাও আবুল আল্লা মহদুদি রায় মাহল্লা বলেন আমাকে রাজপথ দেখাও আমি কোন পথে যাই এতগুলো প্রশংসা করার পরে বলছেন এ মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও আরও তোমাকে বলছি সোজা পথ বলতে যাদের প্রতি দয়া করেছো ইব্রাহিমের প্রতি দয়া করেছো একুবের প্রতি দয়া করেছো ইসুফের প্রতি দয়া করেছো সোলাইমানের প্রতি দয়া করেছো দাউদের প্রতি দয়া করেছ যাদের তুমি দয়া করেছ যাদের প্রতি অনুগ্রহ করেছো তাদের পথ দেখাও গাইল আলাই হিমালিন ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত হ্যাঁ ছেলে ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠল কি করে খুব খেল করে থাকবেন ওই জন্য আরো পাঁচ জনের অসুবিধা করতে না পারে আমরা শেষের দিকে চলে আসছি কাছাকাছি তার মানে সুরফ ফাতেহা শেষ তুলে আমাদের আলোচনার শেষ যে আপনার আমি বিরক্তি দেখতে চাই না দুয়ার জগতে সবচেয়ে দামি দুয়া সোরা ফাতেহা

আল্লাহ ইন্নি আসঅলোকা ব্যিয়ান্নাক আন্তাল্লা আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ তুমি আল্লাহ এই জন্যই তো আমি তোমার কাছে চাচ্ছি আল্লাহমে ইন্নি আস আলোকা বেয়ান্নাক আন্তাল্লা এই জন্য যে তুমি আল্লাহ লা লাহা ইল্লা আনতালা আহাদু সামাদুল্লা দি তুমি ছাড়া কোনো মাহাবুদ নাই তুমি একক হোক তুমি নিরপেক্ষ মুখাপেক্ষেহীন তুমি কাউকে জন্ম দেও তুমি কারো থেকে জন্ম নেওনি তোমার সমকক্ষ কেউ নেই আবদুল্লার একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলির ব্যাপারে আসমায় সেফাতের ব্যাপারে তো সেদিন আমার একটা বৃদ্ধের একটা এজাফা বাড়তি যে আমি এভাবে কোনো দিন বুঝতে পারিনি যে সুরা এখলাসের এত দাম কেন আয়াতুল কুরসির এত দাম কেন মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ এত দাম এত দাম কেন সুরা এখলাসই একটা ব্যতিক্রম সুরা যেখানে কোনো বিধান নেই নামাজের কথা কিন্তু সুরা এখলাসে নেই হজের কথা কিন্তু সুরা এখলাসে নেই সেয়ামের কথা কিন্তু সুরায় এখলাসে নেই তাসবি তাহলিল জিক রাজকার করা কিন্তু সুরা এখলাসে নেই দান করলে নেকি হবে সুরা এখলাসে নেই সুরা এখলাস কুল হে নবী আপনি বলুন কুল হল্লাহ আহাদ আল্লাহ একক আল্লাহ সমাদ আল্লাহ নিরাপক্ষ লাম আলিদ তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি অলাম একুল্লাহ কফন আহাদ তার সমকক্ষ কেউ নেই তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে আমি আর আপনি তো বাঙালি মানুষ পবিত্রতা তোর বুঝতে পারি না তাওহিদ আল্লাহর একাত্ম তার তোর বুঝতে পারি কবরের কাছে চাচ্ছি কবরে যে আছে তাকে মনে হয় চাপা ভাষাতে মায়েরে লেথড়িয়ে দিল আর আপনি তার কাছে চাচ্ছেন ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে আপনি তার কাছে চাচ্ছেন ও কি করতে পারে আপনার আপনার মতো বোকা মানুষ কেউ আছে কবরের কাছে কিছু চাইলেও কিছু করতে পারবে কোন হিংসাব যারা কবরের কাছে কিছু চায় তারা এ খ্লাস টিকাতে পারবে না সুরা এ মান টিকাতে পারবে না যারা শির করে তারা এ খ্লাসের মান টিকাতে পারবে না যারা পীরের কাছে কিছু চায় তারা সুরা এখলাসের মান টিকাতে পারবে না আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে বেঁধে পড়ে গেছে উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাভ আমি আল্লাহর উপরে ভরসা করি পড়ে গেছি তাতে কি হবে আর সেরাজগঞ্জ জেলার একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চোড়ে খুব জোরে যাচ্ছিল যেতে যেতে ইঁটে ধাক্কা উল্টে পড়ে গেছে আছাড় খেয়েছে ছাল ছালছামড়া উঠেছে দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে ও কেন বললো অমুকের বাচ্চা অমুক রেখেছে আর ও কেন বলল তামাক্কাল তো আল্লাহ তার মানে ওদের ভিত্তি তহদের উপরে এর ভিত্তি শিরকের উপরে খারাপের উপরে মা তাকে দিন শয়তান বলে কত কি বলে গালি দেয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময়তে দুধ খাওয়ার পরেও অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেস্তামিন বলে ভুলে বাচ্চাটাকে বলতে পাবে নাই শয়তান আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান তাহলে ফেরেস্তা কি বলবেন আমিন এই তুই শয়তান হয়ে যা তাহলে কি হলো তাহলে বাপু বুঝে না ধর্ম মাও বুঝে না ধর্ম খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো তাই নাকি মাস্টার ডিগ্রি পাস এইভাবেই জীবন কাটছে কিছুই না একেবারেই একটা ওয়াহেতু বৃথা জীবন বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয় বরং জীবনটা সুন্দর সাবলীল রাসুল সাল সাল্লামের পদ্ধতিতে হতে হবে এটাই মূলত সফলতা